নোয়াখালী সেনবাগ উপজেলায় এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকা ঘাতে হত্যা করা হয়েছে ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিহতের চাচা ও চাচাতো ভাই সহ তিনজনকে আটক করে পুলিশ নিহত মোহাম্মদ ইউসুফ উপজেলা নয় নং ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের শরীয়তুল্লার ছেলে গতকাল রাত এগারোটার দিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা বলছে নিহত ইউসুফ সৌদি প্রবাসী পারিবারিক সম্পত্তি নিয়ে একই বাড়িতে থাকা তার চাচা ও চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে বিরোধপূর্ণ জায়গা থেকে আমপাড়াকে কেন্দ্র করে ওই প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়